আমি কি তাবিজকে এখনো খারাপ বলেছি? আমি বলেছি বেয়াদবি। তা আমাকে বলতে দিলে আমি বলবো, কোরআনুল করিম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে? কোরআনুল করিম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল করিম তাবিজে ঢুকে ঝুলবে? আচ্ছা কোরআনুল করিম এখানে রাখা আছে, উপরে রাখা আছে, এতে কি কোনো অসুবিধা আছে? তাহলে ঝুলবে কি কোনো অসুবিধা ছিল? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলানো সে শিরিক করলো। এটা না হয় বুঝলাম, ঠিক আছে, আপনার এটা খারাপ লাগে শুনতে, আপনার এটা কি লাগে? তো আমি এটাকে, এটা হাদিস, আমি তো অস্বীকার করতে পারি না, এটাই আমার আকীদা, এটাই আমার আকীদা যে কোরআন মানুষ পড়বে সে অনুযায়ী চলবে, আল্লাহ শিফা দেবে, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আপনি যেহেতু রাগ করেন, আপনি বলেন যে খারাপ কি দিছে, কুফুরি কিছু তো লেখে নাই, সূরা রহমান লিখছে, সূরা ইয়াসিন লিখছে, খারাপ কি? তাহলে আমরা হাদিসটাকে তো আর অস্বীকার করতে পারি না, এটা তো হাদিস। তাহলে ঠিক আছে আমরা এটাকে একটু এক সাইডে রাখলাম, কোথায় রাখলাম? তর্কের খাতিরে। কিসের খাতিরে? কালকে আমার পোস্ট দিয়ে না জামশেদ ভাই হলুদ সব কথা বলে, এভাবে দিয়েন না আপনারা, বুঝে শুনে কথা বলবেন। ও তো বুঝতেছে না, ও হাদিস বোঝে না, ও মানতে নারাজ, ওর কত ৪০ বছর খতিব খুতবা দেয়, ৫০ বছর বুখারি পড়ায়, তাবিজ লেখে, উনি কি না জেনে লেখে? তো ওর তো একটা লজিক আছে, ওর তো একটা যুক্তি আছে। তা আমি বললাম ও তো হাদিস বোঝে না, তো ওকে একটু বলি, আচ্ছা শোনো, কোরআনুল করিম কি অজু ছাড়া ধরা যায়? অজু ছাড়া কি ধরা যায়? ধরা যায় না, পড়া যায় কিন্তু ধরা যায় না। আচ্ছা কোন মহিলার যদি মাসিক হয় ওই মহিলা কি কোরআন ধরতে পারবে? কোন পুরুষ যদি টয়লেটে যায় ও কি কোরআন ধরতে পারবে? কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া অজু ছাড়া, মহিলার মাসিক হলে, বাচ্চা কাচ্চা হইলে ধরা যায়? টেলিভিশন দেখতেছি অশ্লীলতা, এসব কোরআন ধরে রাখতে পারবো বুকে, হাতে, কোমরে? আচ্ছা তো হুজুর তো ভালো মানুষ, কুফুরি লেখে না, কোরআন লেখে, কি লেখে? দেখেন আমি কি তাবিজকে খারাপ বলছি? আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না, ঠিক আছে আমি তর্কে গেলাম না, হাদিস তো আপনি বোঝেন না। আচ্ছা আপনি হাদিস বোঝেন, এটা জাল হাদিস, এটা ওহাবি হাদিস, ঠিক আছে তাহলে আমরা হাদিস নিয়ে আর কথাই বললাম না, যেহেতু এটা আপনার কাজের না, যেহেতু হাদিস এটা আপনার কাজের না, এটা আপনার কাজে আসে না, এটা আপনার মতো না, এটা আপনার মনের সাথে যায় না, এটা আপনার আপনার বুঝে আসে না, তাহলে এটা তো বাদ। এটা কি, এটা কি আর আসে তাহলে? আমার জন্য স্টিল আছে কিন্তু আপনার জন্য তো এটা নাই, যেহেতু এটা কাজে আসে না। আচ্ছা তাহলে একটা কথা বলি আপনাকে ভাই, কোরআনুল করিম কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে? না, হুজুর তো ভালো মানুষ, সূরা রহমান লিখে কোমরে দিয়ে দিয়েছে মহিলার, কেন? মহিলার বাচ্চা হবে, আসর যাতে নষ্ট না করতে পারে, শয়তান যাতে নষ্ট না করতে পারে, কোমরে দিয়ে দিছে মহিলার বাচ্চা হবে। যেদিন মহিলার বাচ্চা হয় সেদিন আগেরটা তো থাকে থাকে, সূরা রহমান নতুন আরো দুইটা আইনা দেয় নাকি না দেয়? আমি কি খারাপ বলছি? দেওয়া উপকার পাইলে দিবেন, সমস্যা কোথায়? আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কথা পাহাড় নিতে চায় নাই, কে নিতে চায় নাই? পাহাড় নিতে চায় নাই। আপনি মানুষ, আমি মানুষ, আমরা নিয়েছি, তিনি আমাদের জন্য এটা বৈধ করেছেন পড়ার যে কোনো সময়, কিন্তু ধরার জন্য পবিত্রতার একটা শর্ত দিয়েছেন। আপনি হুজুর যে ভালো মানুষ, হুজুর কিভাবে সূরা রহমানের মতো একটা সূরা ঋতুবতী মহিলার কোমরে দেয়? এটা সূরা রহমান না? মহিলা টয়লেটে যায় না? আপনি আপনার স্ত্রী সহবাস করেন না? তো সূরা রহমানটা কোথায় বলেন তো? সূরা রহমানটা কোথায় বলেন? এটা শিরিক আপনি বুঝতেছেন, এটা বেয়াদবি যেটা বুঝতেছেন, এটা কত বড় অন্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি কেউ ব্যঙ্গ করে, আপনারা রাস্তায় মিছিল করেন, মিটিং করেন, আমি কি বলেছি ভুল করেন বা আমি জানি না আসলে আপনারা কি করেন, প্রত্যেকের একটা লজিক আছে, দরকার নাই তো। তো আমি বলতে চাই উনি তো এত বড় হুজুর, ওনার হৃদয় কি একবার কাঁপলো না? সূরা রহমান আর সূরা ইয়াসিন একটা মানুষের এখানে লাগাই দিল, সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, টয়লেটে যায়, স্ত্রীর সাথে ঘুমায়, হুজুরের কি হৃদয়টা কাঁপলো না? হৃদয়টা কি কাঁপা উচিত ছিল না? কই হুজুর তো হৃদয় কাঁপলো না? যাই হোক তারপর দিলে আপনাদের ব্যাপার, ওই যে আগেই বলেছি ওমা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা, যদি কেউ নসিহত পাওয়ার পরে না মানে, নসিহত দাতার
কোনো ক্ষতি নাই, নসিদ্দাতার কোনো ক্ষতি নাই। আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। যাই হোক, আপনাদের এখানে খুতবা চলে কটা পর্যন্ত আমি জানি না কিছু। দিনী ভাইরা, সময় কম, আমি কিছু নসিহত করে ইনশাআল্লাহ আমার খুতবা শেষ করে দেব আল্লাহ যদি চায়। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। পৃথিবীর যতগুলো অন্যায় আছে সবগুলো অন্যায় পৃথিবীতে ক্ষমা পাওয়া যায় যদি ক্ষমা চায়। আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। শিরক এটাও অন্যায়, এটাও যদি মানুষ এটা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা করবে কে? আল্লাহ। কিন্তু এটা হলো দুনিয়ার ব্যাপার। এটা হলো কিসের ব্যাপার? যে মানুষ সব ধরনের অন্যায় করলো একদিকে আর ক্ষমা চাইলো, ক্ষমাকারী কে? মানুষ আল্লাহর সাথে শিরক করলো এবং ক্ষমা চাইলো, ক্ষমাকারী কে? কে ক্ষমাকারী? আল্লাহ। এবারে আসেন আর একটা সিচুয়েশন, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে কি? এবার আসেন আখেরাত। এবার আসেন কি, আপনাকে ছোট্ট করে বলি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত। তাহলে দুনিয়া সম্পর্কে আমরা বুঝতে পেরেছি যে দুনিয়ায় এমন কোনো অপরাধ নাই মানুষের হক ছাড়া। কি হক ছাড়া? তাও মানুষের হক যদি মানুষকে ফিরিয়ে দিয়ে যদি ক্ষমা নেওয়া যায় তাহলে এটা কি? কি খুব খুব কঠিন, আল্লাহর থেকে মাপ পাওয়া খুব সহজ, কারণ আল্লাহ রহমানুর গফুরুর গফুরুল ওয়াদুদ। বুঝছেন না? বুঝেন তাই। কিন্তু মানুষ এগুলো মানে মানুষ একটু কঠোর, মানুষ একটু কি এবং স্বার্থপর, যখন ক্ষমা করলে লস্তবে আর ক্ষমা করবে না। বুঝতে পারছি না, পারিনি। আচ্ছা, তাহলে এটা একটা দুনিয়া সিচুয়েশন। আখেরাতের সিচুয়েশন আসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে কিয়ামতের দিন বলবেন, বান্দা তোমার জন্য দুনিয়াতে যা কিছু আছে, জি এই ইট বালু তখন বেচা কিনা হয়, হয় না, মাছ বেচা, দুনিয়াতে যা আছে ভাবা যায়, গুলশানের এক কাঠা জমির দাম কত, সৌদি আরব রিয়াদের এক কাঠা জমির দাম কত, আমেরিকা ওয়াশিংটনে এক কাঠা জমির দাম কত ভাবা যায়, ইসরায়েলের এই ইহুদিদের ওইখানকার বর্তমান চারাই তো লিড দিচ্ছে, আল্লাহ আনহুম আউ ইয়াহদিহিম, আল্লাহ হিদায়ত দিক অথবা ধ্বংস করে দিক, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ আশ্রয় দিক সমস্ত কষ্ট থেকে। আচ্ছা, তো ভাবা যায় কত দাম আপনাদের এই গাজীপুর, গাজীপুর থেকে একটু সামনে গেলে গাজীপুর চৌরাস্তা, এক কাঠা জমির দাম ভাবা যায়, ওখান থেকে আরো একটু গেলে এয়ারপোর্ট ভাবা যায় এক কাঠা জমির দাম, মানে একটা বিল্ডিং, একটা বিল্ডিং করবে একটু জায়গা, বলে 12 কোটি 14 কোটি 15 কোটি, লা ইলাহা ইল্লাল্লাহ, কি কয় কোটি মানে। একবার আমরা যে কোনো কাজ যাচ্ছিলাম গুলশানের ওদিক দিয়ে, নিকেতন নাকি যেন, তো আমার ভাই আমাকে, আমার ওয়াইফের বড় ভাই, উনি আমাকে বললো যে তুমি কি জানো ওইদিকে জায়গা জমির দাম কেমন? আমার না, আমরা তো আইডিয়া নেই ভাইয়া। বলে যে এই ধরো ওই সামনে যে বিল্ডিং দেখছো এটা ধরো 1200-1300 কোটি টাকা হবে। ওকে কি এরকমই হবে, তাও বিক্রি করার মতো লোক নাই। আমি বললাম কেন? বলে যে তুমি বুঝো যার কাছে 1000 কোটি টাকা দামের জায়গা আছে সে কেন কিসের অভাবে জমি বেচবে? ভাইয়া আমাকে উদাহরণ দিল, যার কাছে 1000 কোটি টাকা দামের জমি আছে, কি 1000 কোটি টাকা তার জমির দাম, এ লোকের কিসের অভাব যে সে জমি বেচবে? এ তো অলরেডি 1000 কোটি টাকার মালিক। আরেকজন এরকম অবৈধ অন্যায় দুর্নীতি ঘুষ সুদ মানে হালাল হারাম শব্দটাকে ডিকশনারি থেকে মুছেই ফেলছে, মানে হোয়াট ইজ হালাল হোয়াট ইজ হারাম, দেয়ার ইজ নাথিং মানে লাইক এ থিং, এ ধরনের কিছু দেয়ার ইজ নাথিং এক্সিস্ট লাইক দ্যাট, এ ধরনের কিছু দুনিয়াতে নাই হারাম আর হালাল কি, একবারে অট্টালিকা করে ফেলছে, অপেক্ষায় আছে কখন নাকি বাড়িধারা একটা বাড়ি বেচবে, কখন নাকি গুলশানে একটা বাড়ি বেচবে, সে কিনবে 10,000 কোটি টাকা নিয়ে বসে আছে। আমি কি করুন ভাইয়া? কী এখানে বিক্রেতা নাই তো, ক্রেতার অভাব নাই। আমি বললাম মানুষের কাছে এত টাকা ক্যাশ টাকা আছে 1000 কোটি টাকা দিয়ে জমি কিনবার বাড়ি কিনবে, তোমার কাছে না 1000 কোটি টাকা টাকা, ওর কাছে তাহলে কি সুবিধা? দেখেন আমি উদাহরণটা কেন দিচ্ছি, এবার আসেন ওই যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কিয়ামতের দিন কোন দিন? বিচারের দিন কোন দিন? হাশরের দিন কোন দিন? পুনরুত্থান দিন, যেদিন মানুষ আবার জীবিত হবে, যেদিন মানুষ আবার জীবিত হবে আর মরবে, মানুষ চাই জান্নাতে যাক, মানুষ চাই জাহান্নামে যাক, মরবে জাহান্নামে মানুষ গেলে মরে যাবে,
জান্নাতে মানুষ গেলে মরে যাবে? অনেকে মনে করে জান্নাতে গেলে সুখ আর সুখ, জাহান্নামে গেলে, আরে জাহান্নামে গেলেও মরবে না, জান্নাতে গেলেও মরবে না, এরপর কোনো মৃত্যুই নাই, কি নাই? মৃত্যু শেষ। এ এ আল্লাহ আমাদেরকে কিছুই ছিলাম না, জীবন দিছে না, আবার আমরা মরে যাব না, কবরের নিচে গেলে আবার আল্লাহ রুহ দিবে না? ফেরেশতা তাহলে জিজ্ঞেস করবে কাকে? ফেরেশতা যে জিজ্ঞেস করবে প্রশ্ন, কাকে জিজ্ঞেস করবে? আমি মরলে আমাকে না? আল্লাহ আমাদের কবরের প্রশ্নগুলো সহজ করে দিন, আমিন। এমন পথে পরিচালনা করুন যাতে ওগুলো সহজে মুখ থেকে বেরিয়ে আসে, আমিন।